গোল্লা দিয়ে পাশে জমে পাশে গোল্লা আছে জমে এটা কোন সীমান্ত এলাকা বর্ডার ভারতের আমরা কাটাতারে বেড়াটা দেখতে পাচ্ছি উপরে লাইট জ্বলতেছে সীমান্ত এলাকার সামনে হিলি রেল স্টেশন হ্যাঁ রেল স্টেশন থেকে আমরা ফুল হিলি রেল স্টেশন থেকে আগাচ্ছি পাশে আমরা সেই ভারতের সীমান্ত এলাকা বর্ডারটা দেখতে ক্রস দেখতেছি এখন একটা খেয়ালকমের লাইট জ্বলতেছে এই বর্ডারে ভারতের হ্যাঁ এবং ওই যে সামনে কিছু অটো রিক্সা দেখা যাচ্ছে এটা ভারতের মোটর সাইকেল ভারতীয় নাগরিকরা তাদের রাস্তা দিয়ে যাতায়াত করতেছে হ্যাঁ খুব নিকটবর্তী এই ভারতের অংশ এবং অবশ্য ভারতের পিলারটা আমাদের এই রেল লাইনের সাথেই এই এর পাশেও তাদের জমি রয়েছে কিন্তু কাটাতারের বেড়াটা একটু দূরে হ্যাঁ শুধু তাদের জমি আরও ভিতরে খুব নিকটবর্তী আর কি ভারতের সীমানা ওই পাশে ভারতের আপনারা বাড়িঘর দেখতে পাচ্ছেন লাইটগুলো চলতেছে এগুলো সব ভারতের সীমান্ত এলাকার কাটাতারে বেড়ার উপরে লাইটগুলো আছে সামনে কিছু বাড়িঘর দেখাচ্ছে এগুলো সব ইন্ডিয়ার বাড়িঘর আমরা ট্রেনের থেকে এটা ভিডিও করতেছি সামনে হিলি স্থলবন্দর ভারতের সাথে বাংলাদেশের যে বন্দরটি রয়েছে ওখানে একটি গার্ড সেন্টার দেখা যাচ্ছে বিএসএফ এর এই যে আমাদের ট্রেন থেকে মাত্র ওনায় 100 গজ দূরে হবে এটাই ভারতের অংশ সীমানার না এই যে ইন্ডিয়ার বাড়িঘর দেখা যাচ্ছে সব এটা কোন জেলার ভারতের নিকটবর্তী আমরা পারস ট্রেন সামনে হিলি স্থলবন্দর সামনে যে বাড়িঘর দেখতেছি সবই ভারতের ভারতীয় বাড়িঘর ভারতীয় না সামনে যে একটা একটু বর্ডার মেন কোনটা মেন গেট বর্ডারে হ্যাঁ বর্ডারে মেন গেট ক্রস করলাম একটা পূজা মণ্ডপ ভারতের হয়তো কোনো পূজা মণ্ডপ এটা হবে ভারতের কয়েকটা ট্রেন যাচ্ছে আবার আমরা এই স্থলবন্দর ওর সামনে একটি বাউন্ডারি দেখা যাচ্ছে এই বাউন্ডারিটাই ভারতের এই যে বাড়িঘর দেখতে পাচ্ছি আমরা সবই ভারতের নাগরিক ভারতের বাড়িঘর এখান থেকে মানুষ যাতায়াত করতে পারি হ্যাঁ এটা মানে